আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম একটি খুব মজার পাস্তা রেসিপি। এর জন্য আমি প্যানে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে একটু সামান্য তেল আর লবণ দিয়ে জাস্ট পাস্তাটাকে ভালো করে একটু 5 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নর্মাল ঠান্ডা পানিতে পাস্তাটাকে রেখে দিচ্ছি যাতে আর কোক হতে না থাকে। আর এখানে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে, আমি এখানে 1 কাপ অলিভ অয়েল তেল নিয়েছি, আদা কুচি, রসুন কুচি নিয়েছি, আর পেঁয়াজ, মরিচ, 2 ধরনের মরিচ কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো পাট খুলে নিয়েছি, আর এখানে নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম। এটা অবশ্য অপশনাল, এটা যার যা চয়েস মতো দিতে পারেন। আর এখানে নিয়েছি সেদ্ধ করা চিকেন। চিকেনটা আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি, তো এখন আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে সামান্য তেল, অলিভ অয়েল তেল, আর রসুন আর আদা কুচিটা একটু ভালো করে হালকা নেড়ে চেড়ে বাদামি কালার একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিব। তো রসুনটা আদাটা থেকে যতক্ষণ পর্যন্ত একটু ফ্লেভার আসছে ততক্ষণ হালকা ভেজে নিব। তো এখন আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিয়েছি, আর এই চিকেনটা আমি আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম আদা রসুন আর লবণ দিয়ে। জাস্ট ওটা এখন একটু হালকা নেড়ে চেড়ে এখানে আমি সবজি অ্যাড করে দিচ্ছি। এটা অবশ্য যার যার পছন্দ মতো আপনারা সবজি অ্যাড করতে পারেন। আমি যেহেতু সিম্পলভাবে ডিশটা রেডি করবো, সো আমি এখানে বেশি সবজি অ্যাড করিনি, জাস্ট 3 ধরনের ক্যাপসিকাম আর চিকেন। এটা খুবই একটা মজার এক সহজ পাস্তা। তো এখন আমি নিয়ে নিচ্ছি আর একটি প্যানে 2 চামচ বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা গলে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ময়দা। এখানে আমি ইটালিয়ান ক্রিমি পাস্তা বানাবো, তাই ক্রিমটা নিজে ঘরে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই ক্রিমটা বাজার থেকে কিনে আনতে পারেন, তো আমি বানিয়ে নিচ্ছি আমার সুবিধার্থে। আর আপনাদের সুবিধা তো আপনারা অনেকেই না, যেহেতু বাজারে নাও পেতে পারেন, তো এভাবে ঘরেই বানিয়ে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দেব এখানে 2 গ্লাস দুধ। দুধটা আমি একে একবারে ঢেলে দেবো না, একটু একটু ঢালবো আর অনবরত নাড়তে থাকবো। তো এখন আমার দুধটা নাড়া অনেকটাই একটু ঘন হয়ে আসছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব চিজ। এখানে আমি গ্রেট করা চিজটা ব্যবহার করছি, আপনার চাইলে আস্ত চিজটা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তখন আমি চিজটা দিয়ে দেব, আমার প্রায় এখানে 1/2 কাপের মতো চিজ লেগেছে। আর আপনারা যদি আলাম চিজ নেন তাহলে হয়তো কম বেশি লাগতে পারে। আর এখানে স্বাদ মতো চিনি দিয়ে এখন আমি অনবরত নাড়তে থাকবো এটা, যতক্ষণ পর্যন্ত একটা ঘন কনসিস্টেন্সি না চলে আসে। তো নাড়াটা কিন্তু বন্ধ করবেন না, তাহলে নিচে লেগে যেতে পারে। আর চুলার জালটা কিন্তু এক পর্যায়ে হাই থাকবে, যেহেতু ইটালিয়ান পাস্তা, তো চুলার জালটা কিন্তু কোনো মতেই কমানো যাবে না। দেখতে পাচ্ছেন আমার কনসিস্টেন্সিটা খুব ঘন হয়ে গেছে, অনবরত নাড়তে হবে, নাড়াটা কিন্তু কুচিতে অফ করা যাবে না। তো এখন আমি এখানে পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে জাস্ট একটু হালকা নাড়াচাড়া করবো, সবগুলো পাস্তার সাথে জানি আমার ক্রিমি চিজটা ভালো করে মিশে যেতে পারে। তো এই তো হয়ে গেছে আমার পাস্তা, এখন আমি জাস্ট সবজিগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। হয়ে গেল খুব মজার একটি ইটালিয়ান পাস্তা, অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন। এটা বানাতে যতই সহজ কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। অবশ্যই বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এটা কেমন লেগেছে আমার রেসিপিটা। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নোটিফিকেশনটা অন করে নেবেন। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।